মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই যে চিংড়ে কৃষ্ণ, তুমি এখানে কি করিতেছ? তেল মাখছিলাম কাকু। তেল মাখিতেছ মানে? আমারই বাড়িতে আমারই প্রদীপ থেকে তেল নিয়ে তুমি নিজের গায়ে মাখছো? তেলের দাম কত জানো? যাদেরকে ধরতে না পারো পালাবো বলে তেল রেখে নিচ্ছি। ও আমারই বাড়িতে আমারই দামি তেল গায়ে মেখে আমারই বাড়ি থেকে পালাবে? ওরে হাতাচ্ছাটা কৃষ্ণ, তোকে আমি এই তো সত্যি কত তেল। জিতে তো গেছি কিন্তু আমাকে ধাক্কাটা খেমা। এই এটা কে? এটা কে? কে কোন চোর এটা? এই আমি চোর নই, আমি কৃষ্ণ। এই বেটা চালাক কৃষ্ণ, আমার তেল গায়ে মেখে পালাচ্ছে বেটা কৃষ্ণ, চোর। আমি ধরে এই তেল গায়ে মেখে এতগুলো তেল গায়ে নিয়ে চলে গেল। ওই পাটকাঠি কৃষ্ণর সঙ্গে একটা ধুমছো ধুমছো ডাকাত আছে দেখছি, এই দুটোকে নিয়ে আয় এখানে। চলো পালানো তোমার বার হচ্ছে, চলো চলো ওদিকে চলো। বাবা এ তো শাড়ি পরেছে, তার মানে ডাকাত সর্দার নেই। না না এটা তো ঠিকই, সমস্ত মহিলাই তো তার বরেদের লুটে পুটে খায়। আমি তো দেখেছি আমারও এরকম একটা স্যাম্পল আছে। তাহলে তোমাদের মধ্যে দস্যু রানী আছে তাই তো? দাদা তখন দেখি কি বলে যাচ্ছেন, ডাকাতদের দলে কোনো মেয়ে ছিল নাকি? তাহলে এটা কোথেকে ডাকাতদের মেয়ে হবে? চুপ করুন না, আমি দেখাচ্ছি মজা। আমার সিন্ধুকে হাত, হ্যাঁ আমার সিন্ধুকে ডাকাতি করার চেষ্টা আমি পুলিশে দেবো। বুঝলা? ডাক ডাক ডাক, এই ডাক ডাক, পুলিশকে ডাক, পুলিশকে ডাক। বছরের পর বছর ধরে এই সাংঘাতিক গলাটা আমি সহ্য করে আসছি, কিন্তু কার গলা আমি মনে করতে পারছি না। মার মার তো মনে এই ডাকাতদের মেরে আমি শেষ করে দেবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।